মন্ত্র জপ এমন একটি উপায় যেখানে সব সমস্যা নিবারণ হয়। শাস্ত্রে মন্ত্র জপকে খুবই শক্তিশালী ও চমৎকার বলা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভগবান শিবের ষষ্ঠাক্ষর মন্ত্র ওম নমঃ শিবায় মন্ত্র নিয়ে। নমস্কার বন্ধুরা, আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওম নমঃ শিবায়। শিব পুরাণে ওম নমঃ শিবায়কে এমন মন্ত্র বলা হয়েছে যার জপ করে আপনি আপনার সব মনোকামনা পূর্ণ করতে পারবেন। যদিও বা সব মন্ত্রেরই কোনো না কোনো প্রভাব রয়েছে, কিন্তু ওম নমঃ শিবায় মন্ত্রেরও মন্ত্র, অর্থাৎ মহামন্ত্র। কেবল এই একটি মন্ত্রের জপ করলে আপনি আপনার জীবনে সফল হবেন। শিব পুরাণে এই মন্ত্রকে ষড়াক্ষর মন্ত্রও বলা হয়েছে, কারণ এই মন্ত্রের উৎপত্তি প্রণব মন্ত্র ওমের সাথে নমঃ শিবায় এই পঞ্চাক্ষরে যুক্ত করে হয়েছে। শিবপুরাণে বলা হয়েছে যে এই মন্ত্রের ব্যাখ্যা 100 কোটি বছরের মধ্যেও পাওয়া সম্ভব নয়। ওম নমঃ শিবায় এই মন্ত্রটির অর্থ আত্মা, ঘৃণা, তৃষ্ণা, স্বার্থ, লোভ, ঈর্ষা, কাম, ক্রোধ, মদ, মোহ এবং মায়াকে ত্যাজ্য করে প্রেম ও আনন্দে পরিপূর্ণ হয়ে পরমাত্মার সান্নিধ্য প্রাপ্ত করা, অর্থাৎ আত্মার সাথে পরমাত্মার মিলন হোক। এবার বলি ওম নমঃ শিবায় মন্ত্র জপ করার সময়বিধি। বেদপুরাণে এই চমৎকারী মন্ত্র জপ করার কোনো বিশেষ সময় নির্ধারণ করা নেই। এই মন্ত্র আপনি যখন চাইবেন তখনই জপ করতে পারবেন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করার বিধি। এই মন্ত্রের জপ আমাদের প্রত্যেক দিন রুদ্রাক্ষের মালার সহিত করা উচিত। ওম নমঃ শিবায় মন্ত্রের জপ কমপক্ষে 108 বার করতে হয় প্রত্যেক দিন। জপ অবশ্যই পূর্ব বা উত্তর দিশার দিকে মুখ করে করতে হবে। যদি আপনি কোনো পবিত্র নদীর কিনারায় শিবলিঙ্গের স্থাপন করেন এবং পূজোর পর জপ করেন, তাহলে তার ফল সবচেয়ে উত্তম হবে। এছাড়াও আপনি কোনো পর্বতের কাছে বা শান্ত কোনো জঙ্গলেও এই মন্ত্রের জপ করতে পারেন। শুধু তাই নয়, এই ষড়াক্ষর মন্ত্রের জপ আপনি কোনো শিব মন্দির বা নিজের ঘরেও করতে পারেন। ওম নমঃ শিবায় মন্ত্রের জপ সর্বদা যোগ মুদ্রায় বসে করা উচিত। এবার আসি মন্ত্র জপ করার নিয়মে। এই মন্ত্র আপনার গুরুর কাছ থেকে জানুন, এতে করে জপ আরও বেশি শক্তিশালী এবং আরও প্রভাব ফেলবে আপনার জীবনে। দেবালয়, তীর্থ এবং ঘরের কোনো শান্ত পরিষ্কার জায়গায় বসে একান্তভাবে এই মন্ত্রের জপ করুন। পঞ্চাক্ষরী মন্ত্র অর্থাৎ নমঃ শিবায়ের আগে সর্বদা ওম যোগ করে জপ করুন, তখন এটি ষড়াক্ষরী মন্ত্রে পরিণত হয়। হিন্দু ধর্মে শুক্লপক্ষের প্রতিপদ তিথি অর্থাৎ প্রথম দিন থেকে কৃষ্ণপক্ষের চতুর্দশী তথা 14 দিন পর্যন্ত এই মন্ত্রের জপ করুন। মন্ত্র জপের সময়কালে খাদ্য গ্রহণ ও ইন্দ্রিয়ের ওপর কাবু রাখুন। গুরুজন ও মাতা পিতার ওপর যেন সর্বদা শ্রদ্ধাভাব থাকে এবং মন্ত্র চলাকালীন তাদের সেবা অবশ্যই করুন। যদিও মন্ত্র চলাকালীন নয়, তাদের সেবা সবসময়ই করা উচিত। মাঘ মাস ও ভাদ্র মাসে এই জপ সব থেকে বেশি কার্যকরী হয় এবং এই সময়কালে আপনার সব মনোকামনা পূর্ণ হবে। ওম নমঃ শিবায় মন্ত্রের ফল ধন সম্পত্তির প্রাপ্তি, শত্রুর ওপর বিজয় প্রাপ্তি। যদি সন্তান না হয় তাহলে সন্তান প্রাপ্তির জন্যই এই মন্ত্রের জপ করা হয়। এই মন্ত্র জপে আপনার সব কষ্ট দুঃখের সমাপ্তি ঘটবে এবং আপনার ওপর মহাদেবের অসীম কৃপা বজায় থাকবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং পৌরাণিক সংক্রান্ত আরও তথ্য পেতে আজব কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ধন্যবাদ।